তোমার দয়া ছাড়া ইমান লইয়া যাইবার ক্ষমতা আমরা নাই। তোমার নবীর হলঙ্কিনী উম্মত হিসেবে তুমি আমরা মাফ করে দেবে। আমরা বালা গাইরাম বালা মাতরাম, এই মুহূর্তে এই দিনে ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার টন আগুন দেখলাম, জান বাঁচাইবার উপায় মুসলমানদের নাই। ডরাইয়া দন খুব বাদশাহ হলে মুখ খুলে না, এরা কাপুরুষ। আল্লাহ তুমি তো কাফিরকে ভয় করো না, তুমি সেবরে ডরাও না, তুমি এরা রে মুক্তি দিলে কোনো কাফিরে কিছু করতে পারতো না। দয়া করি ফিলিস্তিনের মজলু মুসলমানদের আল্লাহ মাফ করে দিলাই ভাই। আল্লাহ আমরা গুনাহ করছি দুষ করছি শিকারাইরাম, তাই বলে কাফিরদের মাইর খাওয়াইও না, কাফিরদের মাইর খাওয়াইও না। আমরার মন্ত্রী মিনিস্টারি খবরও নাই, নিজের ভাই রক্ত গঙ্গা বাইয়া যায় তারা কোনো মাত নাই। আল্লাহ কোন দিন তুমি দুঃখ করি ইতিহাসে সর্বায়, যা করলো পশ্চিমা গোষ্ঠী মিটে গেল মুসলিম হিস্ট্রি, নেই কি তোমার কৃপা দৃষ্টি কোন বাসায় বলিব হরে। আল্লাহ আমরা মাফ করি দাও, আমরা মা বাপরে মাফ করি দাও। আল্লাহ বড় সাহেব হ্যাঁ বরকত লাগাও, যে সমস্ত হাবিচ্ছা বহলে ফাগনি হইয়া যাইবা, তারা বিনা লুক ভাই বিনা মুসব ভাই তারার অন্তর কোরআন হানি আনামত রাখবাই। আল্লাহ কোরআন আসর মাফ করি দাঁড়াই ভাই। আমরা আমল নাই, ইলিম নাই, ইলা কোনো দাবি নাই, হাবিচ্ছা বহলের পড়ার কাছে তুমি আপনার বাসাই ভাই। আল্লাহ কোরআন যদি সাহায্য ভাই, এদিন কোরআনের দ্বারক বারক বাহক বানাইয়া তুমি আমার মাফ করে দিলে ভাই। আল্লাহ সোনার মদিনার দরবারে আমরা ঈদ করে বরাবর করো। আল্লাহ আমরা হাবিচ্ছা বগলরে বিনা লুক ভাই বিনা মুসব ভাই কোরআন খানি তার অন্তর আনামত করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।